ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন মঙ্গলবার বেলা গড়াতে মিষ্টি প্রায় শেষ দোকানগুলিতে বিক্রিবারটা ভালো হওয়ায় মুখে হাসি চওড়া দোকানীদের ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির চাহিদা তুঙ্গে সোমবার রাত থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন বছরের এই বিশেষ দিনে সকলেই হয়তো স্বাস্থ্য সচেতনতার ভাবনাকে একটু দূরে সরিয়ে রাখেন ভাই বোনের এই অটুট সম্পর্কের বিশেষ দিন ভাইফোঁটা ভাইফোঁটার দিনে একটু মিষ্টিমুখ না হলে চলে নাকি সোমবারের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেও মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড় খদ্দের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দোকানীদের ভাইফোঁটায় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আলাদা করে মিষ্টি প্রস্তুত করেন দোকানিরা কিন্তু বনগার বেশ কয়েকটি দোকানে সে প্রস্তুতি যেন কম পড়ে যায় এদিন বেশ কিছু দোকানে একটু বেলা বাড়ার সাথে সাথে প্রায় ফাঁকা হয়ে যায় মিষ্টি ভাইফোঁটায় ভাইয়ের মঙ্গল কামনা মিষ্টি মুখ সর্বোপরি মিষ্টির দোকানে ক্রেতাদের রূপচে পড়া ভিড় ফলে স্বভাবতই চওড়া হাসি দোকানির বেচা কেনার জন্য অল্প কিছু রসগোল্লাই পড়ে আছে সকাল থেকে খুবই চাপ ছিল ভালোই অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা